Altium Designer সফটওয়্যার বিশেষ সবচেয়ে বিশ্বস্ত PCB ডিজাইন সফটওয়্যার যা ইঞ্জিনিয়ারদের একটি ইউনিফাইড পরিবেশ প্রদান করে যা PCB ডিজাইন প্রক্রিয়াকে একটি বিস্তৃত দৃশ্য প্রদান করে এর মধ্যে রয়েছে স্কিমেটিক PCB লেআউট হাইারনেস ডিজাইন এবং ডকুমেন্টেশনের সুবিধা যা একজন ইঞ্জিনিয়ারে সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম ইঞ্জিনিয়াররা তাদের ডিজাইন সম দক্ষতার সাথে হাই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে পারে Altium Designer আধুনিক পণ্য ডিজাইনের জন্য একটি সম্পূর্ণ সমাধান প্রদান করে থাকে যাতে মাল্টিবোর্ড ডিজাইন মেকানিক্যাল কো ডিজাইন এবং হাইারনেস ডিজাইনের মতো উন্নত উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করে যার ফলে অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হয় না এছাড়াও যে কোনো ইলেকট্রনিক প্রজেক্টের জন্য এতে রয়েছে অ্যাডভান্স ডিজাইন টেকনোলজি যার সাহায্যে খুব দ্রুত হাই কোয়ালিটি রাউটিং করা সম্ভব হয় পিসিবি ডিজাইনের জন্য এলটিএম ডিজাইনারের আরও একটি চমৎকার সুবিধা হলো এলটিএম থ্রি সিক্সটি ফাইভের সুবিধা এলটিএম ডিজাইনার পার্চেস করলে এর সাথে এলটিএম থ্রি সিক্সটি ফাইভ এর ফুল অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন ডিজাইন রিভিউ শেয়ারিং অন ওয়েব এর সাহায্যে আপনার পিসিবি ডিজাইন রিভিউ সহ অ্যাডভান্স গাইডলাইন্স নিতে পারবেন প্রফেশনাল পিসিবি ডিজাইনারদের কাছ থেকে এছাড়াও রয়েছে

কম্পোনেন্টসের ডিটেলস প্রাইস ইনফরমেশন এর প্রয়োজন হয় এর জন্য রয়েছে এলটিএম এর আরো একটি চমৎকার সুবিধা সেটা হল অক্টোপাট ডট কম অক্টোপাট হচ্ছে ওয়ার্ল্ড এর ফার্স্টেস্ট কম্পোনান্ট পার্স লিস্টের জন্য সার্চ ইঞ্জিন তো এই ইঞ্জিন আপনার যে সমস্ত সুবিধাসমূহ পাচ্ছেন অক্টোপাট ইজ ফ্রি সার্চ ইঞ্জিন ফর ইলেকট্রনিক্স পার্স অ্যান্ড কম্পোনান্ট অক্টোপাট ইজ রিলিড অন বাই সিক্সটিন মিলিয়ন ইউজার গ্লোবালি অক্টোপাট গিভস ইউজার দ্য এবিলিটি টু কম্পেয়ার বাল্ব প্রাইসি অক্টোপাট প্রোভাইডস স্টক ইনফরমেশন অ্যাক্রোস ডিস্ট্রিবিউটর অক্টোপার প্রোভাইড

আমরা এই ভিডিওতে এই ধরনের একটি রিমোট কন্ট্রোল করা শিখব যেটি সাহায্যে হচ্ছে আপনারা যে কোনো রিমোটের একটি অন হবে এবং এখানে আপনারা একটা সার্কিট ড্রাগাম দেখতে পাচ্ছেন যেটা আমাদের পূর্বের সার্কিট ড্রাগাম থেকে অনেকটাই ভিন্ন এই সার্কিট ড্রায়গ্রামে মূলত ট্রায়াক ব্যবহার করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিটি ওয়ান একটি ট্রায়াক এবং ডায়াক ব্যবহার করা হয়েছে মূলত আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে যদি এসি লোডকে অন অফ করতে চাই বা কন্ট্রোল করতে চাই তাহলে হচ্ছে আমরা এই সার্কিট ডায়াগ্রামটি ফলো করে করতে পারবো তো আমাদের মোটামুটি এটা হচ্ছে তিন নাম্বার ভিডিও এক নম্বর ভিডিওতে হচ্ছে আমরা পুরো একটা স্ক্যামেটিক ডিজাইন করেছিলাম রিমোট কন্ট্রোল সার্কিটের উপর আপনারা চাইলে ওই সার্কিটটাকে ফলো করতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরকম ভাবেই কিন্তু একটা সার্কিটকে সিমুলেশন করেছিলাম সো সার্কিট সিমুলেশনের পরে দ্বিতীয় ভিডিওতে মূলত আমরা সেটাকে পিসিবিতে কনভার্ট করেছিলাম সো এবং সেখানে কিন্তু আমরা পুরো ডিটেল সহকারে বলেছি কিভাবে আপনার স্ক্যামেটিক ডিজাইন করবেন কিভাবে পিসিবি ডিজাইন করবেন তার এ টু জেড কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যতিক্রম ধর্মী সার্কিট এই সার্কিট আমাদের যে সমস্ত কম্পোনেন্ট লাগবে সিডি ফোর জিরো ওয়ান সেভেন আইসি প্রয়োজন হবে একটি আর টি শপ ওয়ান এইট থ্রি এইট অথবা হচ্ছে টি শপ ওয়ান সেভেন থ্রি এইট এর হচ্ছে আইআ রিসিভার একটি দেন আমাদের প্রয়োজন হবে বিটি ওয়ান থ্রি সিক্স ট্রায়াক একটি এলইডি বাতি একটি বি সি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর একটি যার এক নম্বর হচ্ছে কালেক্টর দুই বেস তিন ইমিটার এছাড়া আমাদের বেশ কিছু রেজিস্টার এবং কানেক্টর প্রয়োজন হবে সেগুলো আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখেই বুঝতে পারবেন সো এখন হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সিমুলেশন করে দেখাচ্ছি যে আসলে আমরা এই সার্কিটটা হুবহু প্র্যাকটিক্যাল সিমুলেশন করলে আসলে কাজ করে কিনা সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি যদিও পূর্বের সার্কিটটা আপনারা ব্যবহার করেন সেটাও পারফেক্টলি ইনশাল্লাহ কাজ করবে আপনারা সেটাও টেস্ট করে দেখতে পারেন পাশাপাশি এই সার্কিটটা আপনারা টেস্ট করতে পারেন আর এই ধরনের হচ্ছে যে কোনো রিমোট কন্ট্রোল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এগুলো মার্কেটে খুব কম টাকায় পাওয়া যায় তো প্রথমে আমরা ব্রেড পুরো সার্কিটটাকে সার্কিট আমরা দেখে ডিজাইন করে ফেলবো এরপর হচ্ছে ধরেন আপনারা কোনো কাজ করতে গেলে সেটাকে অবশ্যই ব্রেডবোর্ডে প্রথমে হচ্ছে ডিজাইন করবেন সার্কিট ড্রাগন দেখে দেন যদি পারফেক্টলি কাজ করে দেন ঠিক একই অনুযায়ী হচ্ছে আপনার সেটাকে ভ্যারো বোর্ডে কানেকশন করে দেন হচ্ছে সার্কিটটাকে আপনারা প্র্যাকটিক্যাল করবেন এটা আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে অনেকে আছেন সরাসরি ভ্যারো বোর্ডে করেন সো ভুল হলে সেক্ষেত্রে কাজ করেন না ভুল কোথায় হচ্ছে খুঁজে পান না সো এর জন্য আগে ব্রেড বোর্ডে হচ্ছে পুরো সার্কিটটাকে ডিজাইন করবেন সো আমরা ঠিক একইভাবে আমাদের এই সার্কিটটা ডিজাইন করে আপনাদের সাথে আউটপুট শেয়ার করছি যে আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে একটি এসি লোড বা একটা এসি বাতিকে আমরা অন অফ করতে পারি অলরাইট সো আমি একটু সার্কিট ডায়াগ্রামটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি এত করে আপনারা বুঝতে পারবেন যেমন এখানে ফেজ এবং নিউট্রাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি টু পিন প্লাগের মাধ্যমে আসবে সো এখানে এসি দুশো বিশ বল কানেকশন করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা এসি লোড অর্থাৎ এসি লোডের এক প্রান্তে হচ্ছে ফেজ আসছে এবং অপর প্রান্তে হচ্ছে নিউট্রাল সো এই নিউট্রাল প্রান্তটা চলে গেছে হচ্ছে একটা বিটি ওয়ান ট্রায়াকের ইম্পোর্টে সো এম টি ওয়ান নামক পিনে এবং আরেকটা হচ্ছে এম টি টু পিন এই এম টু পিনটা হচ্ছে আমরা গ্রাউন্ড করছি বা এটা নিউট্রাল সাথে কানেকশন করে দিচ্ছি এরপর এডজি গেট নামক যে পিনটা আছে এটা একটা তিনশো তিরিশ ওহম রেজিস্টার হয়ে আমাদের এই সিটি ফোর জিরো ওয়ান সিক্স আইসি দুই নাম্বার পিনে আসবে এবং তিন নাম্বার পিনে দেখতে পাচ্ছেন আমরা তিনশো তিরিশ ওহম দিয়ে একটা এলইডি বা বাতিকে কানেকশন করেছি এটা মূলত আমাদের স্ট্যাটাস বাতি যে আসলে আমাদেরকে জানান দিবে যে আমাদের লোডটা আসলে অ্যাক্টিভ হচ্ছে নাকি ডিঅক্টিভ হচ্ছে ওকে যদি আমরা ছোটখাটো কোনো কিছু ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যদি লাইট ব্যবহার করি তাহলে তো আমরা লাইট অন অফের মাধ্যমে বুঝতে পারবো এটা হচ্ছে কম্পালসারি না এটা অপশনাল আপনি চাইলে ইউজ করতে পারেন না ইউজ করলে চলবে আর আট নম্বর পিনকে গ্রাউন্ড করে দিব এবং ষোলো নম্বর পিনকে হচ্ছে প্লাস ফাইভ সাপ্লাই দিব এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন পনেরো এবং তেরো নম্বর পিনের সাথে একটা টেন কিলো হোমের রেজিস্টর কানেকশন করা হয়েছে দেন হচ্ছে তেরো নম্বর পিনকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর পিনের সাথে হচ্ছে আমাদের যে বি সি ফাইভ ফোর যে ট্রানজিস্টরটা আছে সেটা পিটার সাথে কানেকশন করা হয়েছে ফাইভ বোল হচ্ছে আমরা কালেক্টরে দিব এবং বেসে ওয়ান কিলো হোমের একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে টি শপ যে আমাদের সেন্সর আছে সেই সেন্সরের আউটপুটের সাথে এবং সেন্সরের যে গ্রাউন্ড পিন আছে সেটাকে আমরা গ্রাউন্ড করেছি এবং এক নাম্বার যে পিনটা আছে সেটাকে আমরা প্লাস ফাইভ বল কানেকশন করেছি ওকে সো এটা অবশ্যই এই যে কানেকশনটা এক দুই তিন এটা অবশ্যই দেখে নেবেন আউটপুট পিনটা আসবে হচ্ছে এই ওয়ান কিলোহোম রেজিস্টরে গ্রাউন্ড পিন গ্রাউন্ডে এবং পজিটিভ পিনের সাথে হচ্ছে প্লাস ফাইভ বল আমরা কানেকশন করেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন টেন কিলো হোম দিয়ে হচ্ছে এই ভোল্টেজটাকে ডিভাইড করেছি যদি আপনার মনে হয় যে আপনার সেন্সরটা ভালো কাজ করছে না তাহলে আপনি এই টেন কিলো হোম এবং ওয়ান হোম এই দুইটা রেজিস্টারের মানকে আপনারা ভেরি করতে পারেন বা চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কম বেশি করে যে আপনার সেন্সরটা প্রপারলি কাজ করছে কিনা যদি হয় আশা করি আপনাদের এই সার্কিটটা কাজ করবে যদিও কোনো সমস্যা হয় তাহলে এইভাবে হচ্ছে আপনারা কানেকশনটা করে নেবেন অলরাইট সো এই সার্কিটে আপনারা ফলো করতে পারেন বা আমরা এর আগের ক্লাসে যে সার্কিট ডায়াগ্রামটা আমরা আলটিএম ডিজাইনারে করেছি আপনারা সেটাও ফলো করে দেখতে পারেন সো গাইস এই ছিল আমাদের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা